नमस्कार तनहिस लाइफस्टाइल ब्लॉग चैनले आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सकले भालो आछेन ओ सुस्थ आछेन, आमिओ भालो आछि। घरबाड़ी बेश अगोछालोई होये रयेछे। आसले प्रत्येक दिन एतो व्यस्ततार मध्ये दिये दिन काटछे जे एक एक समय आमि ठीक मतन घर गोछातेओ पारछि ना। एर मध्ये आमि आपनादेर साथे ठीक मतन प्रत्येक दिन ब्लॉग शेयारो करते पारछि ना। যখন যেরকম সময় সুযোগ পাচ্ছি তখন একটু টুকটাক শুট করছি। আসলে একে তো কুকিং চ্যানেলের কাজ আছে, তাছাড়া আমার নতুন ফ্ল্যাটের কাজ আছে। আপনারা জানেন যে আমার ডিজাইনিংয়ের কাজ চলছে। অ্যাকচুয়ালি ডিজাইনিংয়ের কাজ চললেও আমি এখনও পর্যন্ত আপনাদের সাথে ডিজাইনগুলো শেয়ার করতে পারছি না। যখন কাজ শুরু হবে আমি অবশ্যই আপনাদের সকলের সাথে ডিজাইনগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া হাজবেন্ডও তো রাঁচিতে থাকে কাজের সূত্রে, তাই সবটা কাজ নিজেকেই সামলাতে হয়। এই কাজের ফাঁকেই আবার ফোন এসে গেল, যার থেকে আমি মাছ নিই। তাকে সকালবেলা ফোন করে বলে দিয়েছিলাম কী কী মাছ নেব, আর মাছগুলো কেটে বেছে একদম পরিষ্কার করে রেখে দিয়েছে। আমি আমার নিজের কাজকর্ম সেরে তারপর গিয়ে সেগুলোকে নিয়ে আসব। আর ভাবছি একটু চিকেনও নিয়ে আসব, ম্যারিনেট করে রাখবো, তন্দুরি চিকেন বানাবো ছেলের জন্য, দেখি কতটা কি করতে পারি। সেন্টার টেবিলের এই খাজে খাজে পাখিদের যে দানাগুলো আছে সেগুলো উড়ে এসে পড়ে, সেগুলো আমি এই ভ্যাকুম ক্লিনারটা দিয়ে পরিষ্কার করে নিই। আর আমার এই কাজ সারতে সারতে শিলাদি এসে গেছে, শিলাদির নিজের কাজকর্ম করছে, আর অন্যদিকে আমি আমার ডাস্টিংয়ের কাজকর্মগুলো করছি। গত দুদিন ধরে আমার ডাস্টিংয়ের কাজকর্ম একেবারেই হয়নি। পরশু দিন তো আমি বাড়িতেই ছিলাম না, শুটিংয়ের জন্য মানে কুকিং চ্যানেলের শুটিংয়ের জন্য কল্যাণীতে গেছিলাম। আর গতকাল শরীরটা খুব একটা ভালো ছিল না, আসলে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় আর পরের দিন একদম শরীর চলে না। সকাল 5টা থেকে রাত্রির 12টা থেকে 1টা পর্যন্ত ননস্টপ কাজ চলে, তারপর দিন কি আর শরীর চলে? একেবারে আমার শরীর চলে না, আমি পরের দিন মোটামুটি রেস্টেই থাকি। টুকটাক যেটুকু ঘরের কাজকর্ম করার প্রয়োজন পড়ে সেটুকু করি, তা না হলে আমি কোনো কাজই করি না, আসলে করতে পারি না। অত্যাধিক যদি ওয়ার্কলোড হয়ে যায় তার পরের দিন আমি রেস্ট নেওয়ার চেষ্টা করি। যাই হোক, এই কাজ সারতে সারতে আমার বেশ অনেকটাই আজকে সময় লেগে যাচ্ছে, কারণ ধুলোর পরিমাণটাও আজকে বেশ অনেকটাই বেশি। আজ সকাল সকালেই রান্নাটা সেরে নিয়েছিলাম, তাই এক্সট্রা কাজ করার বেশ সময় পেয়েছি। রান্না যদি আবার মাথার উপর থাকে তাহলে আবার এক্সট্রা কাজ করা যায় না, তাই এক এক সময় সকাল সকাল উঠে আগে রান্নাটা সেরে নিই, তারপরে এক্সট্রা কাজগুলো করি। আর শিলা দিয়ে আসার সময় মানে শিলা দিয়ে এসে যাওয়ার পর যদি আমি এই ডাস্টিংয়ের কাজটা করি তাহলে আমার মনে হয় বেশ সুবিধা হয়। মোটামুটি সমস্ত কাজকর্ম সেরে দুপুরে একটু বিশ্রাম নিচ্ছি। আর দেখুন আমার পাগলু বাবুর অবস্থা, যে এক্সটেনশন কর্ডের তারটা আছে সেটা বেয়ে ওপরে উঠেছে, আর এটা ওর ভীষণ পছন্দের একটা জায়গা, তবে বকুনি খেলে চুপচাপ নিচে নেমে আসে। পাগল পাগল নামো, দুপুর 1টার পর এই পাখির খাঁচাটা আমি আর জানলার উপরে রাখি না, কারণ দক্ষিণ দিকের জানলা প্রচণ্ড রোদ আসে, পাখিগুলোর ভীষণই কষ্ট হয়, সেই জন্য ঘরের মধ্যে নিয়ে আসি। পাগলু আর মুন্নু খাঁচার বাইরেই থাকে বেশিরভাগ সময়, আর বাকিরা কিছুক্ষণ খাঁচার মধ্যে থেকে তারপর বিকেলের দিক থেকে সব খাঁচার বাইরে থাকে। আর দেখুন দেয়ালের যে ওয়ালপেপারটা আছে সেটা পাগলু বাবু
কি অবস্থা করেছে। এক এক সময় পাগলুবাবু যখন ভীষণ দুষ্টুমি করে, তখন যখন তাকে বকা হয়, বকলে তার ভীষণ রাগ হয়, আর রাগের ঠেলাতে সে আমার দেয়ালের ওয়ালপেপারগুলোকে এইভাবে ছিঁড়েছে। একটা এক্সট্রা ওয়ালপেপার অবশ্য আছে, তা সেটা লাগানোর সময় আমার হচ্ছে না, আর লাগাচ্ছিও না ইচ্ছা করে, কারণ সেটা আবার লাগিয়ে একদম সুন্দর করে নেব আমি দেয়ালটা, আর পাগলুবাবু সেটাকে আবার সুন্দর করে ছিঁড়ে দেয়ালের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে। আজ রামনবমী, অনেকের বাড়িতে বা অনেক জায়গাতেই অনেক বড় করে পুজো হচ্ছে। এখন ব্যানার্জিবাবু রাঁচিতে আছে, আর রাঁচির কাকে রোডে একটা বড় শিব মন্দির আছে, আর সেখানেও রামনবমীর পুজো হচ্ছে। চারিদিকে অনেক জুলুস বেরোয়, দেখুন কত মানুষ একত্রিত হয়েছে। আমাকে ভিডিও কল করে দেখালো, তাই ভাবলাম আপনাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করি। অনেক মানুষজন মিলে বড় বড় পতাকা বয়ে নিয়ে যাচ্ছে, চারিদিক থেকে এই জুলুসগুলো বের হয়, তারপরে কোনো এক রাম মন্দিরে গিয়ে বড় বড় পতাকাগুলো তোলা হয়, তারপর এক এক করে পতাকা পুজো হয়, অনেক বড় মেলা হয়, আর সবশেষে খাবার খেয়ে সবাই বাড়ি ফিরে যায়। খুব অন্যরকম লাগলো, দেখতে বেশ ভালো লাগলো, আমার কাছে তো একদম নতুন, আমার মনে হয় আপনাদের কাছেও একদমই নতুন, তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে যদি শেয়ার করা হয়, আপনারা রাঁচির কিছু দৃশ্য দেখতে পাবেন, আর সেই জন্যই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। শেষ করে চলছে এখন খাওয়া দাওয়ার পর্ব, খাওয়া দাওয়া সেরে সবাই যে যার বাড়ি ফিরবে। আজকে একটা অন্য ধরনের জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমার নিজেরও ভালো লাগলো, আশা করব আপনাদেরও ভালো লাগলো। যাই হোক, আবার চলে এসেছি আমার সব থেকে পছন্দের জায়গা, আমার রান্নাঘর, যেখান থেকে
আমার বেশিরভাগ ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছয়। বিকেল এখন 5:30 মতন বেজে গেছে। ছেলের জন্য একটু লেবু জল বানিয়ে নিয়েছি, ছেলে কলেজ থেকে জাস্ট এলো, তাই ভাবলাম একটু লেবুর শরবত বানিয়ে দিই। গ্রাইন্ডিং জারের মধ্যে আমি সবসময় চিনি গুঁড়ো করেই রাখি, তা আজকেও এক্সট্রা কিছুটা চিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম। বাকি যেটুকু জারের মধ্যে ছিল তার মধ্যে 6-7টা আইস কিউব দিয়ে আবার একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এর মধ্যে একটু দিয়ে দেব পাতিলেবুর রস, একটু বিট লবণ, আর একটু নর্মাল লবণ, আর জল। খুব বেশি ঠান্ডা জল আমি দিই না, কারণ বাইরে থেকে জাস্ট এসছে, তো তাই বেশি ঠান্ডা জল আমার মনে হয় না দেওয়াই ভালো। এর মধ্যে এসে গেল বাবার ফোন। আগামীকাল নাকি নিউজে বলেছে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা হতে পারে, তাই বাবা সাবধান করছে। বসে বসে চিন্তা করে ঘরে, নিউজ দেখে, আর ভাবে আমি রাস্তায় বেরোবো, ঠিকঠাক মতন বাড়ি ফিরবো কি ফিরবো না। যতই বড় হয়ে যায় না কেন, সব বাবা মারই মনে হয় এইরকম চিন্তা থাকে। যাই হোক, ছেলের জন্য লেবু শরবতটা করে দিই, তারপর আবার ছেলে কি টিফিন খাবে সেটা বানিয়ে নেব। ছেলেকে লেবু শরবতটা বানিয়ে দিয়ে নিজেও একটু খেয়ে নিলাম। বিকেলে আমি কখনোই চা কফি বিশেষ কিছু খাই না, তবে অবশ্য ব্যানার্জিবাবু যদি বাড়িতে থাকে তখন হয়তো একটু আধটু বানিয়ে নেওয়া হয়, আর তখন খেয়ে নিই। আজকে একটু নুডলস বানিয়ে নেব, মানে ম্যাগিটাকেই আমি একটু যেরকমভাবে চাউমিন বানানো হয় না সেরকমভাবে বানিয়ে নিই। প্রথমে জল ভালো করে গরম করে নিয়ে তারপরে নুডলস বা ম্যাগিটা দিয়ে দিই। ম্যাগিটা হালকা বয়ল করে নেওয়ার পর গরম জলটা ছেঁকে নিই, তারপরে ঠান্ডা হয়ে গেলে আলাদা করে সমস্ত রকম সবজি ভেজে ম্যাগিটাকে অ্যাড করে দিই। আগে তো ছেলে ওই পাতলা পাতলা ঝোল ঝোল ম্যাগি খেতেই বেশি পছন্দ করত, তবে এখন আর সেরকমভাবে ম্যাগি বানিয়ে দিই না, সেরকমভাবে ম্যাগি খেতে একেবারেই পছন্দ করে না। দেখুন, আমি ম্যাগিটা অল্প বয়ল করে নিয়ে এক্সট্রা জলটা ছাঁকনিতে ঝরিয়ে নিয়েছি, তারপরে কড়াইয়ের মধ্যে 3-4 টেবিল চামচ সাদা তেল দিয়ে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি লম্বা সরু সরু করে কেটে রাখা গাজর আর বিনস দিয়ে দেবো। আপনারা দেখেছেন আমি কাজের সুবিধার্থে সমস্ত রকম সবজি কেটে রাখি, আর সবজিগুলো কেটে রাখলে কি হয়, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। যখন যেটা বানাতে ইচ্ছে করে তখন সেটা বানিয়ে নেওয়া যায়। সবজিগুলো হালকা করে ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জাস্ট 2 মিনিট আমি সবজিটা ভেজে নেব। তারপরে এর মধ্যে অবশ্যই একটু লবণ দেবো, যাতে সবজিটার মধ্যেও লবণ ঢুকে যায় আর সবজিটাও সুসেদ্ধ হয়ে যায়। সবজিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সেদ্ধ ম্যাগিটা দিয়ে দিলাম। ম্যাগিটা দেখুন একদম ঝরঝরে আছে। তারপরে ম্যাগির যে মশলাটা প্যাকেটে করা থাকে সেই 2 প্যাকেট মশলা দিয়ে দিলাম। 2 প্যাকেট ম্যাগি যেহেতু বানাচ্ছি, মানে 2 বান্ডিল ম্যাগি যেহেতু বানাচ্ছি, তাই 2 মশলা রয়ে গেছে, সেই 2 মশলা দিয়ে দিলাম। মশলা 2 দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের একদম সুন্দর ঝরঝরে চটপাটা ম্যাগি মশলা কিন্তু তৈরি। আর এইরকম করে ম্যাগি বানালে খেতেও কিন্তু বেশ সুস্বাদু লাগে। এর মধ্যে একটু এগ ভুজি করেও দেওয়া যায়, আবার চিকেনও ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দেওয়া যায়, তাহলেও আরো সুস্বাদু হয়। তা আজকে আর কোনো কিছুই আমি দিইনি, শুধু একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি আর তার সাথে গাজর বিনস দিয়েছি। যাই হোক, ম্যাগিটা হয়ে গেছে, আর
ছেলেকে এবার খেতে দিয়ে দিই, এরপর আবার রাতের খাবার জোগাড়, একটার পর একটা চলতেই থাকে। তা আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি, আশা করি অন্যান্য দিনের মতন আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।